আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের বিষয় কি জানলে আপনারা অবাক হয়ে যাবেন, আমরা আপনাদের সামনে এক আজব প্রতিভান লোককে নিয়ে হাজির হয়েছি। তো বিশ্বাস হচ্ছে না, চলুন দেখি। সেটা আমি বলবো কি করে, আমার লজ্জা করে। আমার জামাই আইছে, আই জি আমার বাচ্চা, ও ক্যান্ট বিলিভ অফ এবসেন্স ফর দ্য ডে জোনান্সি স্যার আই বেক টু স্টে ডে। আমার হেকে এই এই নামটা কি আমার নাম রাখার কারণে আমার গায়ে কোনো অসুখ বিসুখ কোনো এই পর্যন্ত হয় নাই। হেই কিমের উসিল্লা, কি দেখলেন? নিশ্চয়ই দেখে অবাক হয়ে গেছেন যে এটা কীভাবে সম্ভব। আমিও জানি না এটা কীভাবে সম্ভব হয়েছে। চলুন আরও কিছু দিই। দর্শক, আমরা আপনাদের সামনে কাজ প্রতিভান লোকে নিয়ে হাজির হয়েছি। তিনি ইংরেজি বিশেষজ্ঞ, পড়াশোনা তেমন মনে হয় না করছেন, দেখতেই পারতেছেন আমাদের সামনে বয়স্ক লোকটা দাঁড়িয়ে আছেন। তো ওনার সাথে চলুন কথা বলে ওনার কাছ থেকে কিছু আমরা বিনোদন নেওয়ার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম আব্দুল। আব্দুল হাকিম, আপনি কি কবিরাজি করেন? জি নয়। তাহলে মানে হাকিম নামটা কিভাবে আসলো? এই হাকিম নামটা কিভাবে করে এলো? মানে হাকিম তো আমরা জানি যারা আগের দিনে কবিরাজ হয় তাদেরকে হাকিম বলা হইতো। আপনার হাকিম নামের সাথে সম্পর্ক কি? সম্পর্ক আমার হেকে এই এই নামটা কি আমার নাম রাখার কারণে আমার গায়ে কোনো অসুখ বিসুখ কোনো এই পর্যন্ত হয় নাই। হাকিমের ও আচ্ছা আচ্ছা, এই হাকিমের নামের উসিল আপনার শরীরে কোনো রোগ বৃদ্ধি হয় নাই? না, এটা কি বিশ্বাস করবো? আমাদের দর্শকদের আছে, আমার কোনো রোগ হইতে আমি জানি না। আপনার বয়স কত চলে? আমার বয়স চলে 65। পঁয়ষট্টি, এর ভিতরে কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে? না, কোনো আক্রান্ত। শুধু কি নামের গুণে? নামের গুণে। আচ্ছা, আপনার ভিতরে আর কি গুণ আছে? আমার ভিতরে আর কি গুণ আছে, আর কি গুণ থাকতে পারে? এমনিতে আপনি কি কাজ করেন? এমনিতে আমি কৃষি কাজ করি, ভালো ভালো ফসল ফলাই আর ভালো ভালো সবজি ফলাই, আর ভালো ভালো সবজি ফলাইয়া কিছু নিজে আহরণ করি আর কিছু বাজারে বিক্রি করি। তাতে এই সমাজ কিংবা আপনার পরিবারের কত রোগ দিতে পারছেন, উপকার করতে পারছেন? আমি যথেষ্ট, তার চাহিদা যতটুকু লাগে সম্পূর্ণই আমি। কার চাহিদা পূরণ করছেন? আমার পরিবারের। আপনার পরিবার? আপনার বউয়ের? আমার বউয়ের। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে আছে 5 জন আর 7 জন। দুইজন বিয়ে দিছেন, দুই মেয়ে বিয়ে দিছেন আর তিন ছেলে বিয়ে করাইছেন? তিন ছেলে করাইছি। ভাষায় বলি, আমরা বিয়ে করাইলে করাই যদি বলি তাহলে বোঝা যাবো ছেলের বিয়ে করা করছেন। বিয়ে দুইটা করছি। দুইটা করছেন? দুইটা। দু বউ কি আছেন? দু বউ আছে। মানে আপনি কি, মানে আপনি বিয়ে করছেন কি দুইটা? আমি দুইটা বিয়ে করছি। তো দু বউ কি আছে আপনার? দু বউ আছে। এই যে সন্তানের বর্ণনা দিলেন, এটা কি দুই বউয়ের বর্ণনা দিলেন না এক বউয়ের? না, এক বউয়ের করে কোনো বাচ্চা হয় না, আর এক বউয়ের করে আমার জামাই আইছে, আই জি আমার বাচ্চা, ওরে বাবা। আচ্ছা আচ্ছা, তো প্রথম বউ ঘরে কি কোনো সন্তান হয় নাই? নাকি প্রথম বউ ঘরে রয়েছে আর দ্বিতীয় বউয়ের ঘরে কোনো সন্তান হয় নাই? তাহলে আমার প্রশ্ন, তো আপনার প্রথম বউ যেহেতু আপনার সব চাহিদা পূরণ করছে, সব কিছু ওকে আছে, তাহলে সেকেন্ড বিয়ে করার কারণটা কি? সেকেন্ড বিয়ে করার কারণ হলো এই প্রথম বউ আমি পাচ্ছি চা নিতাম না, আমার আর কুস্তার দরকার নাই, তুমি আর কি যেটা ভালো। মানে আপনার সাথে পারে না? না, আশ্চর্য। আপনি কি খুব পাওয়ারফুল? আমি সেটা আমি বলবো কি করে, আমার লজ্জা করে। লজ্জা করে? আচ্ছা, আমরাও শুনতে লজ্জা করে, দর্শকরা মজা পাইছে আপনার কথা শুনে। তোর পেটে তুই থাকে তোমার পেটে কি হয়েছে? আপনি যে কিছু ইংরেজি ভাষা বলেন আমি শুনছি, মানে এটা কি ধরনের ভাষা? এটা কি আসলে ইংরেজি ভাষা না কি আপনার ব্যক্তিগত, না কি এটা বিষয়টা একটু খুলে বলুন। এটা আমি এই ইংরেজ দেশে গেছিলাম এক সময়। কোন দেশে? ইংরেজ দেশ বলতে কোন দেশ? ইংরেজ দেশ বলতে মানে এটা এই যে আমেরিকা, আমার একজনে নিয়ে গেছি। কবে এটা?
ছিয়াত্তর ইংরেজিতে। এই কি কথা সত্য? আমরা বিশ্বাস করবো? বিশ্বাস করলে করেন, না করেন না, এতে আমার আসা যাবে না। শুনান দেখি, আমেরিকা যখন গেছেন তো আমেরিকার কিছু ডায়লগ শুনান দেখি। কি ডায়লগ শিখিয়েলেন আপনি আমেরিকা থেকে? কত দিবেন আমাকে ডায়লগ শুনাইলে? না দর্শকরা আপনাকে হাততালি দিব। ইউ বি ক্যান অ্যান আপ টু গ্রান্ট মি লিভ অফ অ্যাবসেন্স ফর দ্য ডেজ অন আনসিট স্যার আই বেক টু স্টে ডেট আই হ্যাভ টু নট। হাসি বন্ধ করো, হাসি বন্ধ। এই মুখ শিকাতে বসো। বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি তো বাংলাদেশে। বাংলাদেশে? আপনি কি পরিচয় ক্লিয়ার করতে চাইতেছেন না? না। কেন? আর বললে বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশে। তা আপনি যে ইংরেজি ইংরেজি বললেন, আমরা তো কিছুই বুঝি নাই। দর্শক আপনার মাথা খারাপ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেষ হয়েছে না? নট নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।